আমাকে কয়েকটা প্রশ্ন করা হয়েছে বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ করা যাবে কিনা কোরআন হাদিসে আছে না এখানে হলুদ করা বলতে গেলে হাদিসের মধ্যে এতটুকু আছে যে একটু পরিবেশটা নতুনত্ব সৃষ্টি হয় কি বলেন ঠিক কিনা এই ধরনের আতর কথা বুঝতে পারছেন এই ধরনের আপনি যদি কোনো ভালো মেশকাম্বর গ্রহণ করেন তাহলে এটিই চমৎকার কিন্তু যেটাতে হিন্দু এবং অন্যান্যদের সাথে আমাদের তা হয় মিল হয় সেটা করা যাবে না এখানে বলা হয়েছে ভুলক্রমে জানাজার নামাজের তকবির পাঁচটি হলে করণীয় কি করণীয় মানে সালাম ফিরাই ফেলবে একটা মূল গা হয়ে যাবে একটা আর গ্রহণযোগ্যতা পাবে না নামাজ নষ্ট হয়ে গেছে তা নয় জানাজার নামাজের ফরজ কয়টা না জানা জানা ফরজ দুইটা দুইটা ফরজের মধ্যে একটা হল চার তকবির দিতে হবে আরেকটা হলো দাঁড়াইয়া পড়তে হবে দাঁড়াইয়া পড়া এটা একটা ফরজ আর চার তকবির দেওয়া কি ফরজ এখন চার তকবিরের যদি কেউ এক তকবির পায় তার শরিক সাথে সাথে বাকি তিন তকবির দিয়ে শরিক হবে কথা বুঝতে পারছিস আর যদি কারো ভুলক্রমে পাঁচ তকবির হয় তাহলে চায়ের থাকার পর একটা এমনি হিসাবের বাইরে গড়লে আসবে না 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 মসজিদের জিনিস এমন এমনকি মসজিদের জিনিস ঈদ গায়েও লাগানো যাবে না এক জুমার জুমার যে পার্টিগুলো আছে কাতারে যে সবগুলো আছে এগুলো ঈদে ঈদের শপে লাগানো যাবে না প্রত্যেকটা স্বতন্ত্রভাবে যারটা তার সেখানেই থাকবে জি মানুষ মারা গেলে ঘরে রান্না করে খাওয়া যাবে কি গোস্ত হ্যাঁ হ্যাঁ মানুষ মানুষ মারা মারা গেলে যে গেছে যেমন ইত্যাদি তিন দিন পর্যন্ত শোক পালন করবে এই জন্য তার প্রতিবেশী আত্মীয় স্বজনের দায়িত্ব খাবার তাদের কাছে পরিবেশন করা তিন দিন যেন তারা খাবার পাক না করে তবে যদি কেউ না থাকে আপনজন মনে করেন আমেরিকায় মারা গেছে কতক্ষণ না আমেরিকায় মারা গেছে বা ইংল্যান্ডে মারা গেছে বা অস্ট্রেলিয়ায় মারা গেছে মানে আত্মীয় স্বজন কেউ নেই সব খ্রিস্টান ইহুদি আশপাশে তো নিজের খাইয়া বাঁচতে হবে না তখন পাক করাতে কোনো বাধা নাই মাছও খাওয়া যাবে গোস্ত খাওয়া যাবে হালাল খাবার খাইতে কোনো বাধা নাই তবে এটা যেন অনারম্বর না হয় অনারম্বর মানে ওই যে ভ্যালেন্টাইন কথা বুঝেন নেই খুব আনন্দ উল্লাস এগুলো যেন না হয় কথা বুঝতে পারছি আমাকে প্রশ্ন করা হয়েছে মসজিদে আজান হলো মসজিদে আজান হলে আমাদের করণীয় কি একটু কোরআন হাদিসের আজান হলে আল্লাহ বলছেন আজান যখন হবে জিক্লা তোমরা সাথে সাথে যাও তোমরা জুমার খুতবা শুনো অথবা মসজিদে গিয়ে হাজির হয়ে যাও এবং বেচাকেরা ছেড়ে দাও এটা পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলছেন এই আয়াতটা প্রযোজ্য ইজা নুদিয়া যখন আজান দেওয়া হবে প্লিজ সালা নামাজের জন্য ফাসাউ ইলা যিকিরিল্লাহ তখন আল্লাহর ডাককে সালা দেওয়ার জন্য দ্রুত সেখানে হাজির হয়ে যাও কথা বুঝতে হবে এইটাই বড় দায়িত্ব এখানে প্রশ্ন করা হয়েছে উযুর মধ্যে ঘর মসজিদে করার বিধান কি হ্যাঁ উযুর মধ্যে ঘর যদি মসা করা হয় ওরা বলছে বেদাত এটা বেদাত নয় ঘর মশা করা এটা মুস্তাহাব আর বিজ্ঞানীরা বলছেন এটা যদি কেউ করে তাহলে স্পাইনাল কর্ডের যে জেলগুলো আছে এগুলো কখনো কলাপস হবে না তার মানে সে বড় ধরনের একটি রোগ থেকে বেঁচে যাবে এখানে প্রশ্ন ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া করা যায় যাচ্ছে কিনা অবশ্যই যাই যাচ্ছে মোসান্নাফি আব্দুল রাজ্জাক আপনি খুলে দেখেন এমনি সাইবা খুলে দেখেন নবীজি ফজরের নামাজের পরে মুসল্লিদের ফিরে সবাইকে নিয়ে তিনি কি করছেন দোয়া করেছেন এখানে মজহাফ মানে যাবে কিনা মজাহ কেন মানবেন না মজাহ না পড়লে আপনি ট্রেন চালাবেন কেমনে বাস চলবে কেমনে রাস্তা লাগবে না কথা বলতে হচ্ছে যে আমাকে আল্লাহর পথে যাওয়ার পথ দেখাই দিয়েছে কথা বলতে নেই আমরা অনেক সময় উল্টা চলি আমরা ডাইন বাম বুঝি না ঢাকা শহরের মধ্যে কোনো রিক্সাওয়ালা যদি ট্রাফিক আইন না মানে তাহলে বেদ দিয়ে পাশার মধ্যে ঠিক মতোই পিটান দেয় কি বলেন ঠিক কিনা কেন সে ট্রাফিক আইন জানে না ইমাম আবু হানিফ ইমাম সাফি আমাদের ট্রাফিক আইন শিখাই দিছে কিভাবে রুকু করতে হবে কিভাবে সেজদা করতে হবে কিভাবে আমাদের এবাদত গুলো কার্যকরী করতে হবে কি বলেন ঠিক কিনা আর তাছাড়া এরা এক জায়গা থেকে এক ভান্ডার থেকে জ্ঞান আহরণ করেছেন বঙ্গোপসাগরের মতো একটা বিশাল সাগর এই বঙ্গোপসাগরে সবাই জেলেরা জাল ফেলে সবার জালে এক ধরনের কিছু আসে না এই মহা ভান্ডার।

তিনি হাদিস বর্ণনা করেছেন অমিন আখলা কিল আমার উম্ম চেনার উপায় হলো তাজিলুল উল ফুতুর তাড়াতাড়ি ইফতার করবে তাহির উৎসহর আর সেহেরি বিলম্বে করবে ইয়ুমনা আলাল ইসরা আর ডাইন হাত বাম হাতির উপরে রেখে নাভির নিচে বাঁধবে নবীজি বলছেন আমার উম্মত চিনার উপায় তাহলে উম্মত চিনতে গেলে বুকে হাত বাঁধবেন না নাভির নিচে আর নারীদেরকে নবীজাম বলছেন দুইজন মহিলা নামাজ পড়তে গিয়ে তারা পুরুষের মতো হাত উঠিয়ে নামাজ পড়ছে নবীজি ฮะ কি কর খবরদার এই যে সাজাদতুননা যখন সিজদা করবে তখন ফালসাফনা আইলিয়কুননা বিবাতলিল আরদ তোমরা মাটির সাথে তোমাদের হাতকে কি করে রাখবে মিশিয়ে রাখবে খবরদার ফইনন মারআতা লাইসা কর রাজুল পুরুষ আর মহিলা নামাজে এক নয় 27 টি পার্থক্য আছে কয়টা 27 টি এর পর আমি বই লিখেছি শিকারের খাওয়া ইমাম সাহেবের পেছনে নামাজ পড়া যাবে কিনা কথা বলেন সিগারেট খাওয়া মাকরু তাহারিমি বলেন মাকরু কি যার অব্যাহত ছেড়ে দিবেন হ্যাঁ আপনার লিখিত একশো তেরো মাসলায় বিভ্রান্তির সমাধান নামক কিতাবে লিখেছেন কি বলছেন মানাবিহীন তাবিজ লেখা যাবে ও মানাবিহীন তাবিস লেখা যায় ওটা আপনি বুঝেন নাই একটা হচ্ছে তাবিস আর একটা হচ্ছে একটা হচ্ছে তাবিজ আর একটা কি তোমার তাবিজটা কি তাবিজটা হচ্ছে যেমন পবিত্র কোরআনের সুর আছে তাবিজের কুল সুরাকবিল ফালাক আওজু এই তাবিজ এর থেকে আসছে নবীজি যখন জাদু হয়েছিল তখন আল্লাহ তালা মোহাব্বাজা তাইম দুইটা তাবিজের সুরাত দিছেন একটা হলো সুরায় ফালাক আর একটা সুরায় কি নাজ কাজি তাবিজ লেখা কি আছে জাই জা তবে তোমার জাইজ নেই তোমার কি তোমার হলো তামিমা এটা হচ্ছে যেমন হার চুন কত করনা কাপড় অথবা এই ধরনের দুরবध्द কোন জিনিস দুরবध्द আমি লিখেছি দুরবध्द মানে যেটা বোধগম্য নয় এমন জিনিস দিয়ে তাবিজ লেখা যাবে না ইয়া নবী সালামু বলা তো অনেকেই বলেন এ ব্যাকরণগত ভুল আছে না না কিসের ব্যাপার আমরা ইয়া নবী ইয়া হে আমার নবী হেমান্ লবী সালাম সালামুন আলাইকা সালামুন তন্মিল্লি তাজিম এই তন্মিলটা এখানে তাজিমের অর্থে কাজী এটা কোনো অবস্থায় ভুল কিছু নয় হে মহা সম্মানী নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক কত না কাজি আর এটা আপনি দেখবেন এই কবিতার মধ্যে কিন্তু ভুল হয় না কবিতার মধ্যে আগে হয় পরে হয় কখনো কে বলছে ক র ক আর র আর কে বলছে করো ওকার দিয়ে দেয় কি বলেন ঠিক না। এটা হচ্ছে কবিতার ছন্দ মিলামার জন্য অনেক সময় আগ এই ধরনের কিছু হয় এটা ভুলের অন্তর্ভুক্ত নয় আরে বাপ রে বাপ বিশাল লম্বা এখানে বলছে হাজরাতে লোকমান হেকি উনি চার হাজার নবীর খেদমত করছেন উনি এক হাজার বছর হায়াত পেয়েছেন উনি বলছেন ইন্নি খাদাম তো আর বা আলাফ মিনাল আমবিয়া। আমি আমার জীবনে চার হাজার নবীর খেদুমত করেছি ওয়াস্সান তুমি হোম সামানিয়াতে আসিয়া আমি তাদের কাছ থেকে আটটা জিনিস শিখছি কয়টা আটটা জিনিস শিখছি অতএব সে আটটা জিনিস ত্রিশ শিখেছেন চার হাজার নবী পাইলেন কোথায় চার হাজার নবী পেয়েছিলেন কারণে আল্লাহ তালা তার হায়াত দিয়েছেন এক হাজার বছর বাবা আদম বেঁচেছিলেন নয়শো ষাট বছর হযতে নুহু নবী বেঁচেছিলেন তেরোশো চল্লিশ বছর আর জুল বেঁচে ছিলেন সাড়ে ষোলোশো বছর আমরা এত পাইলে আর তারা ক্রিকেট খেলা দেখে নাই তারা নবী খুঁজছে ভালো জায়গায় ভালো মানুষগুলোকে খুঁজে ফিরছে কি বলেন ঠিক না ভালো কাজ করার জন্য পিছনে পিছনে তারা দৌড়িয়েছেন কথা বুঝতে পারছেন তো সম্মানিত সুদীপ আরো অনেক প্রশ্ন এগুলা থাক